আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইফতারের জন্য তো আজান যথেষ্ট, এর মাইকিং করার কি দরকার আছে? আজান হল মাগরিবের আজান, সঠিক সময় দিবেন বাস। হ্যাঁ, বাকি মাইকে বলা ইফতার করুনি করুনি সব বিদআত, এর কোনো শরীয়তের ভিত্তি নেই। হ্যাঁ, প্রত্যেকটা মানুষের যথেষ্ট এখন চার্ট বেরিয়েছে, সব কিছু বেরিয়েছে, এরপরে মাইকে বলে এত মিনিট বাকি আছে, কী আছে। মৌলভীদের শুধু চাকরি বাজানোর জন্য এবং পাবলিককে সন্তুষ্ট করার জন্য এই সমস্ত কাজ, সব কিছু করা যাবে না। মাগরিবের সঠিক সময় আজান হবে, সঙ্গে সঙ্গে মানুষ ইফতার করবে। আশা করি বুঝতে পেরেছেন। এগুলো যা কিছু আলেমরা করছেন সমস্ত মসজিদে ইত্যাদিতে, সারি খাওয়ার আজানের পরে আগে গজল পড়া, কেরাত পড়া, নাত করা, এগুলোকে সব বড় বড় বেদাত বলেছেন। ইবনে হাজার আসকালানি পরিষ্কার বলেছেন যে মানুষের এগুলো সে বেদাত সৃষ্টি করেছে। এই সমস্ত ফেতনা থেকে নিজেকে রক্ষা করুন। হ্যাঁ, কেননা দুনিয়া কামাতে গিয়ে যদি আখেরাত বরবাদ হয়ে যায়, এটা খুব ভয়ঙ্কর কথা। আশা করি বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।